হাই গাইস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সো ব্লগটা আমি বিকাল থেকে স্টার্ট করেছিলাম, তো বিকাল তখন প্রায় 5:30 হয়তো বাজে। আর এটা হচ্ছে আমাদের ছাদ থেকে আশেপাশের ভিউ। চারিদিকে অনেক গাছপালা রয়েছে আর পাশে পুকুর রয়েছে। পুকুরে অনেক পানা কচুরিও হয়ে গেছিলো। আর এখানে আমি দুটো টব বসিয়েছিলাম, এটা হচ্ছে জবা গাছের আর পাশের ছিল হচ্ছে তোমার গোলাপ গাছের। তো জবা গাছে দুটো কড়ি এসছে, ওই কড়িটা একটু বড় হয়েছে। আর এই আকাশটা তখন তো পরিষ্কারই ছিল, হাওয়াও দিচ্ছিলো। আমাদের ঘরে এত গরম যে ঘরে থাকা যায় না, যার জন্য ছাদে গেছিলাম হাওয়া খেতে। আর মাকে বলেছিলাম চানাচুর নিয়ে আসতে, তো মা চানাচুর নিয়ে এসেছিলো। তো এখন আশেপাশের লোকজন দেখবো আর চানাচুর খাবো, গল্প করবো মা বাবার সাথে। আর এটা ছিল সন্ধেবেলার সময়, মা চা বসিয়েছিল। আমি তো চা খাই না, মা আর বাবা খাবে তার জন্য বসিয়েছে। আর আমি তখন রেডি হয়েছিলাম। তো আমাদের ঘরের লাইটটা কম ছিল বলে হয়তো এখানে বোঝা যাচ্ছে না, অন্ধকার লাগছে আর আয়নাটাও অতটা পরিষ্কার ছিল না। তো আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা যাচ্ছি হচ্ছে কি যে তোমার গোড়া বাজার শপিং করতে, কিছু কেনাকাটা করতে। তো যাচ্ছিলাম তোমার বিয়েরই ছোটোখাটো কিছু জিনিস কিনতে। তো কী কী কিনেছি তোমাদেরকে দেখাবো। তো আমরা এখন যাচ্ছি, অটো ধরবো বলে অটো ধরে যাবো গোড়াবাজার। দেন শপিং কেনাকাটা সব কিছু হবে। তো এত দূর যখন আমরা চলে এসেছি তখন প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো, প্রচণ্ড পরিমাণে। তখন তো আকাশটা ভালো ছিল বললাম, তখন তো ভালোই ছিল, হালকা হালকা হাওয়া দিচ্ছিলো, বাট এখন প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিলো। আর অটো ওখানে দাঁড়িয়ে ছিল তোমরা দেখলে। তো আমরা তাড়াতাড়ি করে লাইনে দাঁড়াতে যাচ্ছিলাম আর কি, কারণ ওখানে আর অটো ছিল না। আর একটা কাকু লাইনে দাঁড়িয়ে ছিল, তো ওনার পেছনে যদি কেউ এসে দাঁড়িয়ে পড়তো, তো আমরা তিনজন ছিলাম, যেহেতু আমি, বৌদি আর মা। আর তো আর অটো ছিল না, তো সেহেতু আমরা হয়তো তখন যেতে পারতাম না। তো ওই জন্য আমরা তাড়াহুড়ো করে গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর এখানে কাকু আসছে তার অটো নিয়ে, তো আমরা উঠবো। তখনও প্রায় ভালোই মানে আর কি হাওয়া হাওয়া দিচ্ছিলো, বুঝতে পারিনি যে এতটা পরিমাণে বৃষ্টি হবে। তো দেখো, অটোতে ওঠা মাত্রই বৃষ্টি শুরু হয়েছে, অটোতে উঠেছি আর বৃষ্টি বড় বড় ফোঁটা পড়তে আরম্ভ করেছে। মানে আমি তো মানে আমি আমরা ভেবেছিলাম যে হ্যাঁ হবে, হয়তো ঝিরিঝিরি করে বৃষ্টি হবে, বাট এতটা জোরে বৃষ্টি হবে সিরিয়াসলি ভাবতে পারিনি। প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিলো। আর এটা প্রায় না মানে গোড়াবাজারের দিকে আর কি যাচ্ছি। তো অটোতে ছিলাম, আমার এক সাইড তো মানে ভিজে গেছেই, হ্যাঁ। আর ওখানে লাইট ছিল না বলে সেরকম খুব একটা মানে অন্ধকার রাস্তা ছিল বলে খুব একটা ভিডিও করতে আমি পারিনি। প্লাস আমার সাইড ভিজে গেছিলো, জল আসছিলো, যার জন্য পসিবল হচ্ছিলো না। তো যেটুকু হয়েছিলো সেটুকুই শুট করেছি। দেখো কী পরিমাণে বৃষ্টি পড়ছে, তোমরা নিশ্চয়ই মানে শুনতে পাচ্ছ কী পরিমাণে বৃষ্টি পড়ছে। আর ওখানে চপের দোকান ছিল একদম সামনে, আর আমার খেতে ইচ্ছা করছিলো বৃষ্টির সময় একটু চপ ঠপ খেতে ইচ্ছা করে, তো সবই ব্যাপার। আমারও খেতে ইচ্ছা করছিলো, প্রচণ্ড জোরে বৃষ্টি করছিলো। আমি তো ভাবছি মানে ভেবেছিলাম যে কেনাকাটা হবেই না, করতেই পারবো না। তো অটো থেকে নেমেও আমরা দাঁড়িয়েছিলাম, তখনও বৃষ্টি পড়ছিলো, অটো থেকে নামার পরেও বৃষ্টি পড়ছিলো। তো আমরা দাঁড়িয়েছিলাম তিনজনে একটা দোকানের তলায় আর কি, যে আমি, পাশে বৌদি, তার পাশে মা দাঁড়িয়ে আছে। তো সবার হাতেই ছাতা, দুটো ছাতা ছিল, একটা মা আমাদের একটা বৌদিদের। তো সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে ছিলাম আর কি। আর এখানে বৃষ্টিটা কমার পর আমরা আমাদের কেনাকাটার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো রাস্তা দেখে বুঝতেই পারছো, তখনও দেখালাম কী পরিমাণে বৃষ্টি হয়েছে, পুরো জল জল হয়ে গেছে চারিদিকে। তো আর তখনও বৃষ্টি কমার পরেও প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো, যার জন্য বৌদি ছাতাটা বারবার আর কি নিচের দিকে নামিয়ে নিচ্ছিল। তো এখানে কিছুটা জল পাড়িয়ে আমাদের যেতে হলো। এক তো আমার জুতোর ভিতরে জল ঢুকেও গেছিলো অটোতে বসে বসে, আর এখানে জল পাড়িয়ে আমাদেরকে যেতে হলো। তো আমরা চলে এসেছি গোড়াবাজারে, আর এটা হচ্ছে যশোদা সিল্ক হাউস, যেটা হচ্ছে শাড়ির দোকান। আর পাশে ছিল যশোদা ব্লাউজের দোকান, আর আশেপাশে অনেক দোকান আছে। আর একটু এগিয়ে গোবিন্দ স্টোর্স, যেখানে শাড়ি ঠাড়ি সব কিছু পাওয়া যায়। আশেপাশে অনেক 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 দোকান আছে, ছোটো ছোটো বাচ্চাদের জামা কাপড়ের দোকান, সমস্ত রকমের দোকান আছে। এই যে শাখা পড়তে এসেছিলো আমার বৌদি, শাখা পড়বো বলছিলো, তো শাখা ওর জন্য এখন শাখা বাঁচা হচ্ছে। আর ওর হাত এতটাই সরু যে মানে শাখা বাঁচতে বাঁচতে আমাদের দিন কাবার হয়ে যায়। তো যাই হোক, আমরা শাখা বাঁচছিলাম আর কি।
এখানে। আর এই যে ডিজাইনটা যেটা দেখাচ্ছি তোমাদের, তো দোকানে কাকু বললো যে এই ডিজাইনটা নাকি অনেক পুরনো ডিজাইন, যখন প্রথম প্রথম শাখা উঠেছিল তখনের ডিজাইন এগুলো। তো আমরা মোটামুটি দুটো শাখা ওর হাতের জন্য আর কি বেঁচেছিলাম, তো ওই দুটো শাখা এরকম সাইড করে রেখে দিয়েছিলাম। তো পরেও নিয়েছিল শাখা তারপরে। তো এখন আমরা এসেছি গামছা কিনতে। তো ওই চেক চেক গামছা কিনবো যেটা নানিমুখে লাগে, নানিমুখ বা বৃদ্ধি যেটাই বলো না কেন, যার জন্য লাগে ওই ওটার জন্য চারটে গামছা, প্লাস আমার বাবার জন্য মানে বিয়েতে বসবে আমার বাবা, তো সেটার জন্য প্লাস আমার জন্য, মানে টোটাল ছটা গামছা আমরা নিয়েছি। তো ওই লাল চেক চেক গামছা নিয়েছি হচ্ছে কি যে আমরা পাঁচটা। তো কাকু ওই গামছা কাটছে এখন, দেন কেটে আমাদের দেবে। গামছাগুলো প্রায় অনেকটাই বড়ো ছিল, 50 টাকা হিসাবে গামছাগুলো সত্যি খুব বড়ো ছিল। আর এই গামছাগুলো নিয়েছিল হচ্ছে কি যে 100 টাকা করে। তো আমি আমার এই গামছাগুলো আমার জন্য বাঁচছিলাম আর কি, গায়ে হলুদের জন্য আমি, কারণ আমি ওরকম গামছা নেবো না ওই জন্য বলেছিলাম, তো ওর জন্য আমি এরকম গামছা বাঁচি। খুব একটা পছন্দ হচ্ছিলো না, তো লাস্টে এটা দেখাতে বলি, এটা মোটামুটি পছন্দ হয়, তো এটাই নিয়ে এটা 100 টাকা করে নিয়েছিল। আর এটা হচ্ছে বিয়ের জোড় যেটা ছেলে আর কি গায়ে দেয়, সেই জোটটা নিতে বলেছিল, তো সেই জোটটা নেওয়া হচ্ছে এখন। এটা মেবি 180 নিয়েছিল হয়তো, আমার ঠিক প্রাইসটা মনে নেই, তো 180 হয়তো নিয়েছিল এই জোটটা। তো আমাদের ওখানে কেনাকাটা হয়ে যাওয়ার পর এখন আমরা প্যান্টের পিসের দোকানে আসি। তো এটা বাবার জন্য কিনছিলাম, তো কাকু অনেক রকমের প্যান্টের পিস দেখাচ্ছিলো এখানে। তো কাকু অনেক রকম নিজের থেকেও বার করেছে, প্লাস আমরাও কাকুকে দিয়ে এটা ওটা সেটা এটা বার করো ওটা বার করো করে করে অনেক প্যান্টের পিস বার করেছিলাম। তো আমরা আর কি কনফিউজড হচ্ছিলাম যে কোনটা নেব কোনটা নেব না, কারণ এক এক সময় কি হয় প্যান্টের পিসগুলো না অনেক সময় একরকম লাগে দেখতে, দেখে মনে হয় কি হয়তো এটা আছে হয়তো ওটা আছে। তো তখন এত কনফিউজড হচ্ছিলাম বলে কাকু আমাদের বলছে যে তোমরা নিয়ে যাও, যে বিলটা দেবো সেই বিলটা রেখে দেবে। তো যদি কোনো অসুবিধা হয়, যদি পছন্দ না হয় বা যদি মনে হয় যে এই কালারটা আছে তো আমরা পাল্টে দেবো। তো ঠিক আছে, আমরা দুটো বেছেছিলাম, দুটো বেছে নিয়েও নিয়েছিলাম। দেন আমরা চলে এসেছি ব্লাউজের দোকানে। তো আমার জন্য আর কি ব্লাউজ কিনতে এসেছিলো মা। তো এরা হচ্ছে গীতাঞ্জলি ব্লাউজ স্টোর্স হয়তো। তো ঢুকেই ওই ব্লাউজটা চোখে পড়েছিল আমাদের দুজনের, ভালো লেগেছিলো ওই ঘর টাকা ব্লাউজটা, কিন্তু মায়ের ভালো লাগেনি, তো তখন নিতামও না যদিও মা। তো এখানে অনেক রকমের ব্লাউজ বার করেছে, তো সেই ব্লাউজগুলো, এই এই একটা মেরুন কালারের ব্লাউজ নিয়েছি, প্লাস একটা এই মেরুন কালারের ব্লাউজটা নিয়েছি, ওপরের একদম ওপরে মেরুন কালারের ব্লাউজ নিয়েছি, ওই হলুদ কালারের ব্লাউজটা নিয়েছিলাম, এই তুতে কালারের ব্লাউজটাও নিয়েছিলাম। তো এই তুতে কালারের ব্লাউজটা নেওয়াতে বৌদি, এটা আমার বৌদির পছন্দ ছিল, তো বৌদি বলছিলো যে আমি পছন্দ করেছি, আমি পছন্দ করেছি। আর এখানে কাকু কিছু আজরাক প্রিন্টের ব্লাউজ দেখাচ্ছিলো, তো আমার দেখাতেই আমার ওই লাল হলুদ ব্লাউজটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু ব্লাউজের দাম ছিল হচ্ছে কি যে 280। তো পরে আবার অন্য ব্লাউজ আর কি বার করেছে, তো এখান থেকেও একটা ব্লাউজ নিয়েছিলাম, এখান থেকে না ওই ওইটা থেকে আর একটা ব্লাউজ নিয়েছিলাম। তো এই যে এই বাটল গ্রিন কালারে, এটা তুতে কালার লাগছে বাট এটা হচ্ছে বাটল গ্রিন কালারের ব্লাউজ, তো এটাও নিয়েছিলাম। টোটাল 4টে ব্লাউজ নিয়েছিলাম, কিন্তু আমার ওই আজরাক প্রিন্টের ব্লাউজটা খুবই পছন্দ হয়েছিল, যার জন্য দোকানে বলে 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 অনেক কষ্টে 260-তে নিয়েছি। তো এই যে ব্লাউজ কেনা হয়ে গেছে, এখন আমরা যাবো খাওয়ার উদ্দেশ্যে। তো এখানে চলে এসেছি রোল খেতে। তো এখানে প্রথমে আগে টিকিট করে নিতে হয় তো রোলের জন্য, যে কটা রোল নেবে না নেবে, তো সেই নাম্বার অনুযায়ী ওনারা ডাকেন নেওয়ার জন্য। তো আমরা ফার্স্ট টিকিট করে নিয়েছি এখানে। তো রোল এখানে 30, আগে 30 করেছিল, এখন 35 করে হয়ে গেছে, আর আমাদের নম্বর হচ্ছে 81। খুব একটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল। তো রোল নিয়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কারণ হচ্ছে কি যে অনেক রাত হয়ে গেছিলো, 9টা বেজে গেছিলো, তো ওখানে দাঁড়িয়ে খাওয়ার মতন সময় একদমই ছিল না হাতে। তো এর জন্য আমরা রোল নিয়ে অটো পেয়ে গেছিলাম, তো অটো করে একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো, যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।